নমস্কার বন্ধুরা, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রদ্যুৎ আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে হাতের রেখার সম্বন্ধে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয় এর আগে কখনোই আপনারা শোনেননি। হাতের রেখা সম্বন্ধে ভালোভাবে জানতে, ভালোভাবে বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন। হস্তরেখা বিচার ভারতবর্ষে প্রাচীনকাল থেকেই চলে আসছে। হস্তরেখা শাস্ত্র মতে হাতের রেখা পূর্বজন্মের কর্মফল অনুযায়ী মাতৃগর্ভেই সৃষ্টি হয়ে থাকে এবং এই জন্মের কর্মফল অনুযায়ী হাতের রেখার পরিবর্তন হয়। নিজের ভাগ্য সম্বন্ধে জানবার উৎসুকতা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, তাই মানুষ নিজের ও কোনো প্রিয়জনের ভাগ্যর সম্বন্ধে জানতে কোনো জ্যোতিষীর শরণাপন্ন হন। জ্যোতিষীরা তার জন্ম তারিখ, জন্মসময়, জন্মস্থান জেনে নিয়ে একটি জন্মকুণ্ডলী প্রস্তুত করে এবং জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুযায়ী, রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্বন্ধে আলোচনা করে এবং ভবিষ্যতের সম্বন্ধে কিছু পূর্বাভাস দেন। আবার কোনো কোনো জ্যোতিষী শুধুমাত্র হাতের রেখা বিচার বিশ্লেষণ করার মাধ্যমে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্বন্ধে আলোচনা করে থাকে। কেউ কেউ আবার জন্মকুণ্ডলী ও হাতের রেখা দুটো একসঙ্গে বিচার করার মাধ্যমে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্বন্ধে বলে থাকে। আমার মতে এটাই সবথেকে বেশি উপযোগী। জ্যোতিষশাস্ত্রের উৎপত্তি ভারতবর্ষে হলেও ভারতের থেকে এই শাস্ত্র বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে এবং বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে জ্যোতিষশাস্ত্রের সম্বন্ধে বিভিন্নভাবে গবেষণা করা হচ্ছে। হস্তরেখা বিচার জ্যোতিষশাস্ত্রের একটি অঙ্গ বলে ধরা হয়, কিন্তু হস্তরেখা হল সমুদ্র শাস্ত্রের একটি অঙ্গ। অনেকের জন্মসময়ের গড়মিল থাকে। এই জন্মসময়ের গড়মিল থাকার কারণে জন্মকুণ্ডলী সঠিকভাবে প্রস্তুত করা যায় না, তাই জন্মকুণ্ডলী দেখে সঠিকভাবে বিচার বিশ্লেষণও হয় না। সেক্ষেত্রে তার হাতের রেখা বিচার বিশ্লেষণ করার মাধ্যমে নিখুঁতভাবে তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্বন্ধে বিচার বিশ্লেষণ করা যায়। হস্তরেখাবিদ কিরো বেনহামের নাম আমরা সকলেই শুনেছি। ইনি শুধুমাত্র হাতের রেখার বিচার বিশ্লেষণের মাধ্যমে মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্বন্ধে সঠিক বিচার বিশ্লেষণ করতেন। হস্তরেখা বিষয়ে কিরো বেনহামি পৃথিবীতে সবথেকে বেশি প্রচার ও প্রসার করেছেন। বর্তমান সময়ে হস্তরেখার গবেষণা পৃথিবীতে বিভিন্ন দেশে বেড়ে চলেছে। আমরা সকলেই জানি হাতের রেখা অনুযায়ী মানুষের ভাগ্য নির্ধারণ হয়, কিন্তু গত কয়েক বছর ধরে ভাগ্য উন্নতি করার জন্য জাপান এবং কোরিয়ার মতো দেশে প্লাস্টিক সার্জারির মাধ্যমে হাতে প্রয়োজনীয় রেখা তৈরি করে নেওয়া হচ্ছে। জাপানের ডাক্তার টাকাকি মাতসুওকা তার ক্লিনিকে 800 থেকে 1,000 মার্কিন ডলার চার্জ নিয়ে প্লাস্টিক সার্জারির মাধ্যমে হস্তরেখা বিশারদের পরামর্শ অনুযায়ী হাতের রেখার গঠন করে দেন। তিনি ইতিমধ্যে বহু মানুষের হাতের রেখার গঠন করেছেন। তার কথা অনুযায়ী ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে নাম, যশ, প্রতিষ্ঠা ও অর্থের জন্য রবি রেখা, ভাগ্য রেখা, বিজনেস রেখা ইত্যাদি রেখা তৈরি করান। মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে প্রেম, ভালোবাসা ও সাংসারিক সুখের জন্য হৃদয় রেখা, বিবাহ রেখা ইত্যাদির গঠন করান। ডাক্তার নিজে অবশ্য এই ভাগ্য পরিবর্তনের কোনো দায়িত্ব নেন না, কিন্তু যারা সার্জারির মাধ্যমে রেখার গঠন করিয়েছেন তাদের কথা অনুযায়ী রেখার গঠন করানোর পরে তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। যেমন ডাক্তারের কথা অনুযায়ী একটি মেয়ে বিবাহ রেখার স্থাপন করিয়েছিলেন, অর্থাৎ বিবাহ রেখা তার হাতে তৈরি করেছিলেন। তার কিছুদিনের মধ্যেই বিবাহ হয়ে গেছে এবং বেশ কিছু মানুষের হাতের রেখা স্থাপন করার পরে জীবনে উন্নতি দেখা গেছে। ডাক্তার টাকাকি মাতসুওকার ক্লিনিকই জাপানে একমাত্র ক্লিনিক নয়, আরও বেশ কিছু ক্লিনিক জাপানে আছে যেখানে এই ধরনের প্লাস্টিক সার্জারি করা হয়। জাপান সহ কোরিয়াতেও সার্জারির মাধ্যমে হস্তরেখা গঠন করার চাহিদা দিনে দিনে বেড়ে চলেছে। এখানে একজন ব্যক্তির হাতের রেখার প্লাস্টিক সার্জারি করার আগের ও পরের ছবি তুলে ধরা হলো। ছবির দিকে তাকালে আপনারাও বুঝতে পারছেন পরিবর্তন কতটা। এখানে যে রেখাগুলো ছিল না এই ছবিতে কিন্তু সেই রেখাগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে বেশ কিছু রেখা তৈরি করে দেওয়া হয়েছে এবং এখানে যে অশুভ রেখাগুলো ছিল এখানে কিন্তু অনেকটাই রিমুভ করে দেওয়া হয়েছে। এখানে যে রেখাগুলো তৈরি করা হয়েছে সেগুলো হলো এই একটি রবি রেখা। এই ধরনের রবি রেখা সচরাচর কারো হাতে দেখা যায় না। এই ধরনের রবি রেখা যাদের হাতে থাকে তাদের মান, সম্মান, প্রতিষ্ঠা, প্রতিপত্তি সব কিছু ব্যাপকভাবে লাভ হয়। রবি যেহেতু সৌরজগতের রাজা, অর্থাৎ
এরা বেশ রাজকীয়ভাবে জীবনযাপন করতে পারে। রবিরেখা থেকে একটি বিজনেস রেখা সোজা বুধের ক্ষেত্র পর্যন্ত চলে গেছে। এই ধরনের বিজনেস রেখাও সচরাচর কারো হাতে দেখা যায় না। বিজনেস রেখা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের হাতে আয়ু রেখা থেকে আর খুব বেশি হলে ভাগ্য রেখা থেকে উঠে থাকে। এইভাবে রবি রেখা থেকে এই ধরনের বিজনেস রেখা খুব কম মানুষের হাতে দেখা যায়। এই ধরনের বিজনেস রেখা নির্দেশ করে যে বিজনেসের মাধ্যমে তার মান যশ প্রতিষ্ঠা প্রতিপত্তি লাভ হবে। এখানে একটি ভাগ্যরেখা তৈরি করে দেওয়া হয়েছে। ভাগ্যরেখা তৈরি করে একটি এম সাইন গঠন করে দেওয়া হয়েছে। এই ধরনের এম চিহ্ন হাতে অত্যন্ত শুভ, তা আপনারা আমার আগের অনেক ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। এবং হাতে একটি সুলেমান বন্ধনীর মতো রেখা তৈরি করে দেওয়া হয়েছে। এই রেখাটা রাজা সুলেমানের নামে নামকরণ করা। রাজা সুলেমান প্রচণ্ড ক্ষমতাশালী রাজা ছিল, সেই কারণে এই ধরনের রেখা যাদের হাতে দেখা যায় তারা ক্ষমতাশালী এবং তাদের মধ্যে লিডারশিপের কোয়ালিটি খুব ভালোভাবে ফুটে ওঠে। তো এটা সার্জারির দ্বারা তৈরি করা, এটা কতটা কাজ করবে তা আমি বলতে পারবো না। এটা অনেক চিন্তার বিষয় আছে এবং গবেষণার বিষয় আছে। এখানে আরও একটি হাতের রেখা দেখা যাচ্ছে তৈরি করা, যে এই হাতে ত্রিশূলের মতো তিনটি রেখা তৈরি করা হয়েছে। একটি ভাগ্য রেখা, একটি রবি রেখা আর একটি বিজনেস রেখা। এই ধরনের রেখাও কিন্তু সচরাচর কারো হাতে দেখা যায় না, যেহেতু এটা তৈরি করা রেখা। এই ধরনের রেখা যদি কারো হাতে থাকে তাহলে তাদের মান যশ প্রতিষ্ঠা প্রতিপত্তি আধ্যাত্মিকতা সব কিছুই লাভ হয়। এবং হাতে একটি মার্শাল রেখাও তৈরি করা হয়েছে। মার্শাল রেখা মানুষকে ক্ষমতাশালী করে তোলে। মার্শাল রেখার প্রচুর গুণাগুণ, মার্শাল রেখা নিয়ে আমার কিছু ভিডিও তৈরি করা আছে, আপনারা অবশ্যই সেগুলোও দেখতে পারেন। তো এইভাবে প্লাস্টিক সার্জারির মাধ্যমে হাতের রেখার গঠন করা হচ্ছে। বৈদ্যুতিক স্কালপেলের মাধ্যমে এই ধরনের প্লাস্টিক সার্জারি করতে 10-15 মিনিট সময় লাগে এবং এই সার্জারি সম্পূর্ণ সেরে উঠতে 1 মাসের মতো সময় লাগে। তবে ভারতবর্ষে এই ধরনের সার্জারি শুরু হয়েছে বলে আমার জানা নেই এবং এই ধরনের সার্জারি কতটা কার্যকরী সেটাও চিন্তা ও গবেষণার বিষয়। আপনাদের ধারণা অনুযায়ী এই ধরনের সার্জারি কতটা কার্যকরী তা কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে নেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। নমস্কার।